মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। জামাইবাবু, সব প্রমাণ লোপাট করে দিলে? এত বড় সাহস হয় কি করেছে? তুমি এখানে অব্দি চলে এসছো, আর কিসের প্রমাণ? ও বাবা, দেবদাস মাইতিকে যে জনসভাতে নিয়ে যাওয়া হলো, টিভি কাগজ সব সাংবাদিকরা যে দেখলো শুনলো, যে দেবদাস মাইতির মতন জোচ্চর ঠিকাদারকে আপনি বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। দেবদাস মাইতি নিজে থেকে বলেছে পুলিশদের যে দেবদাস মাইতি আপনাদের টাকা দিয়েছে। নিশ্চয় সেটার কোনো প্রমাণ আছে, সেটাই লোপাট করছিলেন সে। কি হলো বলুন? শোনো ফুলকি দাস, তোমার এই বাজে প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় আমার কাছে এই মুহূর্তে নেই। একটা কথা ভালো করে বুঝে নাও, লোকের পেছনে গোয়েন্দাগিরি করার হবিটা না, এটা বন্ধ করে দাও। ঠান্ডা মাথায় কথা বলছি বটে, কিন্তু ইচ্ছে করছে মেয়েটাকে জাস্ট শেষ করে দিতে। এত বেড়েছে, এত বেড়েছে যে কি হলো? কতগুলো গরিব মানুষ টাকা পাচ্ছিল, আর তোর কিসের স্বার্থ বলতো আমাকে কোনটা আশা করার? এই মেয়েটা যা বোঝা তোকে তুই তাই বুঝিস। অবশ্য তোকে কি বলবো, আমার নিজের স্ত্রী লাবণ্য, ওদিকে পারমিতা, ধানু, তমাল, পিয়াল সবাইকে ভুলে যাচ্ছে এই মেয়েটা। জেঠুমনি তোকে দেখা করতে বলেছে রুদ্র, আজ এক্ষুনি আমি তোকে নিয়ে যেতে এসেছি, চল। সেটা কিন্তু আমি একাও চলে যেতে পারবো না। পারতিস না, পারতিস কি সত্যি করে বলতো? রুদ্র, তুই ওই জনসভা থেকে পালিয়েছিস, লিটারেলি পালিয়েছিস তুই, তারপর ওখান থেকে সোজা এখানে এসেছিস প্রমাণ লোপাট করতে, রাইট? দেখ রুদ্র, তুই স্বীকার করবি না জানি, কিন্তু সত্যি এটাই, তোর মতন একজন করাপ্ট নেতা আর যাই করুক না কেন, নিজে থেকে কোনোদিনও জেঠুমনির মতো একজন সৎ মানুষের সামনে গিয়ে দাঁড়াবার ক্ষমতা রাখে না। জানিবে, তোর যা বলার তুই জেঠুমনির সামনে গিয়ে বলবি, চল। হাত ধরে টেনে নিয়ে যাবি, সে নিয়ে যাওয়াই যায়, আজ গাড়িতে চল, জেঠুমনির তাড়া আছে। বড্ড প্রেম ভালোবাসা হয়েছে দুজনের, রুদ্ররূপ সান্যালকে টেনে নিয়ে যাচ্ছে ফুলকি দাসের কথায়। ভাষা উল্টে দিতে আমার বেশি সময় লাগে না, এটা বোধহয় রোহিত রায় চৌধুরী ফুলে গেছে। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।